হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি জয়িতা চলে এসেছি একটা শুভ দিনে, শুভক্ষণে। সবাইকে তার অনেক অনেক শুভেচ্ছা জানাই, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করলাম। আর আজকে দেখো আমি বেরোচ্ছি আবির খেলতে, ঘরে ঠাকুরকে দিয়েছি, পুজো দিয়েছি, সবকিছু করেছি। আমি আর ছেলে যাচ্ছি, মুখরি দিল দুজনে। আজকে একটু হলুদ হলুদ ড্রেস পরেছি, দেখতে চায় না, আসতেই চায় না ক্যামেরা। চলো আমার পরে যদি সম্ভব হয় অবশ্যই সবকিছু শেয়ার করব। আবির নিবি না? তো দেখো, দেখতে দেখতে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আর একদম এখন তো মুখটা কি সুন্দর, একদম চেনা যাচ্ছে না? একটু পরেই কেউ কাউকে চেনা যাবে না। তো চলো সেই করতেই যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমরা ঠিক বুঝতে পারবে, চলো সঙ্গে দেখতে থাকো। আর দেখো কোথায় চলে এসেছি। হ্যাঁ, বুঝে গেছো, ঠিক বুঝেছো, ঠিক ধরেছো। চলে এসেছি মোয়ের বাড়ি। মৌ সকালে পুজো দিয়েছে, তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তার আগে আমি নিচে এসে কিন্তু ব্রেকফাস্ট করেছি, আমার জন্য লুচি, তরকারি, মিষ্টি, সমস্ত কিছুটা নিচে খেয়ে দিয়ে তারপর এসেছি। আমি তো ভালো ব্লগার না, ওর জন্য আর সব কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি, একটু লজ্জাও লাগে, দাদা ছিল তো তাই। তো যাই হোক, দেখো এরা ভূত হয়ে এসছে, রিয়া আর রূপম, একদম কেউ কাউকে চেনা যাচ্ছে না। তোমাদের বললাম না একটু আগেই, তাই ঠিক তাই। চলো আমরা এখন সবাই মিলে এরকম একটুখানি আবির খেলে কেউ কাউকে চিনতে না পারি সেই কাজটাই করতে থাকি। তো চলো সবাই একটুখানি বসন্তের আবির মেখে খুব বেশি আনন্দ উপভোগ করি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তুই বাই বাই রে, আর কিচ্ছু হবে না, রান্না হয়ে গেছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলে। এই যে দাও তো রে, ওই যে মামি ফাঁসা মুখটা মাথা দেবা না, আমি মাথা ঘুরতে পারবো একদম, মাথা দেবো না, সিরিয়াসলি মাথা দেবো না, বললাম দারুন মাথা দেবো না বলেছি তো। না না, এটা তোমাদের এখান থেকে নেওয়া। এই নিচে ফেলিস না, আমি এবার তাহলে কি সুন্দর লাগছে, মাথা দেবো না, দেবো না বলেছি তো। এই যে দেখে নিলাম যে চিল্লা, বা এ তো হয়ে গেছে, আমি এবার দেওয়ার দিতে পারি। কি হয়েছে মম্মি, তুমি মুখটা খুলে গেল? চোখ বন্ধ করতে বলেছে। তো দেখো এখন কিন্তু আমরা ছাদে চলে এসেছি, আর সবাই একটু ফটো সেশন করব। ছাদের মধ্যে এসে কিন্তু রং খেলা হয়েছে। আর জানো একটা মানে বিশেষ মুহূর্ত, তোমাদের সঙ্গে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তার কারণ হচ্ছে তখন আর মানে মনে ছিল না ক্যামেরাটা ধরার জন্য, কারণ রঙে মাখামাখি ছিল অবস্থা আমাদের। তো এখানে এই রূপম আর রিজুর কাছ থেকে আত্মরক্ষার জন্য মৌ আজকে একটা কাজ করেছে, সেটা হচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে নিজের রক্ষা করেছে নিজেকে। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের খেলাধুলা শেষ, এখন কিন্তু আমরা খেতে বসে গেছি। আর আজকে ভীষণ টেস্টি টেস্টি রান্না, জানো তো, মাছ মাংস সবজি চাটনি দই, আর দারুণ আজকের দিনটা একদম খাওয়া দাওয়ায় খেলাধুলায় জমজমেটিয়া হয়ে উঠেছে। খুব খুব সুন্দর একটা দিন কাটাচ্ছি, আর এত টেস্টি টেস্টি রান্না কি বলবো, বেশ মজা করে। তো চলো এখন কিন্তু আমি একদম খাওয়ার দিকে ধ্যান দিই, অন্যদিকে মন দেওয়া যাবেই না, যাবেই না।
তো দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট, তারপরেই চলে আসলো আবার চিকেন পকোড়া সস সঙ্গে কফি। ওফ দাদা আমাদের জন্য, আমরা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেই দাদা সাথে সাথে এগুলো বানিয়ে আবার রেডি করে দিল। তো চলো এটা খাওয়ার পরে কিন্তু শেষ নয়, আবার চলে যাব, একটা বাড়িতে পুজোর নেমন্তন্ন আছে তো সেখানেও যাব। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কফিটা দেখে কারো লোভ লাগছে? একদম লাগছে, তাই না? হ্যাঁ, দারুণ টেস্টি হয়েছিল কফিটা, অসাধারণ খেতে হয়েছে। কি বলবো, মানে তোমরা খাওনি দেখে জানি না কতটা উপভোগ করতে পারছো, তবে দেখলে বোঝা যায়, বলে না ঘ্রাণে অর্ধ ভোজন আর চেহারায় পেলে দর্শনদারি তারপর গুণ বিচারি, সেমনি কফিটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর, সত্যি রিয়েলি খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা কফি খাওয়ানোর জন্য। তো চলো কফিটা খেয়ে আবার রেডি হব, কারণ আমি এটা পরেই রয়েছি, যেহেতু আবির খেলেছি ঝেড়েছি সব পড়ে গেছে, অসুবিধা নেই। তো এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো আমরা তিনজনে যাচ্ছি, আরেকজন আছে আমাদের সঙ্গে, চারজন মিলে যাচ্ছি, আরেকজন পাশের বাড়ির এক দিদি আছেন। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। চা কফি, এই কফি পকোড়া খেয়ে এখন আবার পুজো হচ্ছে একটা বাড়িতে যাচ্ছি, সারাদিন আজকে খাওন দাওন আর ঘোরাঘুরি, এই হচ্ছে আনন্দ, শুধু আনন্দ আর আনন্দ। ওরে বাবা, আমি আর কিছু খাবো না, কিছুর অবস্থা আর কিছু খাবে না। দেখো এখানে তারপরে প্রসাদ নেব, চলে যাবো বাড়ি। তো দেখো এখানে আমাদের জন্য এখন প্রসাদ পাচ্ছি, আর এখানে দাদা ছবিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের দিনটা বেশ মজা। তো দেখো সমস্ত কিছু করে আবার চলে এসেছি এখন ফটো সেশনের জন্য, ওপরে মায়ের বাড়ির ওপরে এসেছি, এখন সবাই একটু ফটো টটো তুলবো, তারপরে চলে যাব বাড়ি আমি আর দিদিরা আজকে এখানে থাকবে। তো দেখো আমরা আবার একটু ড্রেস ফ্রেশ পরে এখানে চলে এসেছি সাজুগুজু করে, আমাদের দিনটা আজকে কাটছে বেশ মজায়, আর আমাদের খাওন দাওন আর আনন্দ আর আনন্দ এটাই। তো দেখো চলো আমরা এখন ফটো ফটো তুলে নিই, সুন্দর সুন্দর ফটো উঠবে তো শেয়ার করব আস্তে আস্তে। সারাদিনের যত আনন্দ, হোলির দিনটা সব রকম সব কিছু করে, খাওয়া দাওয়া ঘোরা ফেরা সব কিছু করে এখন বাড়ি চলে এসেছি, আর আজকের দিনটা খুব খুব ভালো গেল, আর আশা করি এরকম সবারই অনেক অনেক ভালো দিন কেটেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব, গুড নাইট করব। আর একটা জিনিস তোমাদের দেখাই, যে পুজো বাড়ি গেছিলাম ওখানে সিন্নি প্রসাদ আর অল্প একটু খিচুড়ি ভোগ প্রসাদ, মানে জাস্ট মুখে দিয়েছিলাম, কারণ পেটটা এতটাই ভরা ছিল খাওয়া যাচ্ছিল না। তো আমাদের পার্সেল করে খাবার পাঠিয়েছে, সেটা একটু ছেলের জন্য রেডি করে নিয়েছি, বেড়ে নিয়েছি, দেখাচ্ছি। আর আমাদের, আমার তো পেট একদম গলা অব্দি হয়ে আছে, দুপুরে এত ভালো খেয়েছি তোমাদের বললামই তো, সমস্ত কিছুর পরে আর খাওয়া সম্ভব হয়নি, মানে সম্ভব না। এখন শুধু দেখো জল, এই দেখো জল নিয়েছি, মুখটা ধোবো, ফ্রেশ হবো, আর এই জলটা খাবো, খেয়ে শুয়ে যাব। তো চলো ভীষণ একটা ভালো দিন কাটলো, আর অবশ্যই আমি ভিডিওটা এডিট করার চেষ্টা করছি, এডিট করব। আর চলো কি খাওয়ার নিয়ে এসেছি সেটা একটু দেখিয়ে আজকের মতো গুড নাইট করি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট। আর শুধু খাবারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো বেগুনি আলুর দম আর পোলাও আর মিষ্টি আছে, এই হচ্ছে পার্সেল করে দিয়েছে, এটা এখন ছেলের জন্য একটু বেড়ে নিলাম, খায় কি না জানি না, তবে দেখি। চলো বাই, টাটা।